পারেন না? যান যান দাদু, কাজ শেষ হয়নি গো, এখনো হবে কাজ, রবিবার হবে, রবিবার এখন তো কিছুই হয়নি। ও কি করে জানেন? ইউটিউবার। কিভাবে ঘরটা করে দিল আপনার? আসলে এখানে এই যে ইনি আছেন একজন অসহায় পরিবার, আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, একটা সৌরভ ব্লগার বলে একটা ফেসবুক পেজ থেকে আমি একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যে ওনাকে কিছু খাবার দিচ্ছে, তো ওখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, তো আমি ওনাকে কন্ট্যাক্ট করলাম, দেখেই বুঝতে পারলাম আমি যে খুব অসহায় একটা পরিবার। আর আমি একজন ফেসবুকার, মোটামুটি আড়াই বছর ধরে আমি কিন্তু অসহায় মানুষকেই আমি হেল্প করে আসি, যাদের কেউ নাই, যারা পথে ঘাটে, যাদের দুই মুঠো খেতে পায় না, তারপরে দেখা গেলো ছেলে মেয়ে কেউ নাই, দেখাশোনার মতো মানুষ নাই, সেই সব মানুষগুলোকে আমি আড়াই বছর ধরে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে হেল্প করি। ওই পোস্টটা দেখে আমি দাদার সঙ্গে আমি যোগাযোগ করি যে দাদা এটা কোথাকার ঘটনা, তো উনি বলেন যে এটা হচ্ছে নিমতিদার দুর্গাপুরের ঘটনা, তো আপনি আসলে আসতে পারেন। ওনার দাদার সঙ্গে আমি এসে দেখি যে করুণ অবস্থা, ঘরটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এইরকম একটা অবস্থা হয়ে আছে, তো এসে আমি দেখে বুঝতে পারলাম যে দিদা একটা ঘরের প্রয়োজন। তো দিদাকে আমি কিছুভাবে সেদিন আমি হেল্প করেছিলাম খাবার দাবার এইসব দিয়ে, তো দিদা বললো যে যদি ভাই পারো তুমি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও। তো আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে আলাজিম খান, আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হলো আলাজিম খান লাইফ স্টাইল নামে, ওই পেজে আমি এই দিদার একটা ভিডিও ছাড়ি। আমি মানুষকে বলেছিলাম যে দাদা আপনারা যে যেমন পারবেন এই দিদার জন্য একটু হেল্প করবেন, তো ওখান থেকে কিছু কন্ট্রিবিউশন নিয়ে আর আমি কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত টাকা থেকে আমি এই দিদার জন্য একটা বাড়ি আমি তৈরি করে দিলাম, এই আর কি একটা ছোটোখাটো। আজকে এই দিদার নতুন ঘরে উদ্বোধন করলেন ছিল। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে চাই না, কারণটা হচ্ছে এইসব মানুষগুলো যদি সরকারি সুযোগ সুবিধা না পান তাহলে কিন্তু মানে পাওয়ার মতো আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে, কারণ এনাদের দেখাশোনার মতো কেউ নাই। তো সে বিষয়ে আমি কথা বলবো না, কারণ রাজনৈতিক বিষয়ে তো অনেক কিছু কথা হয় প্রসঙ্গ তুললে, আর আমার এটা ইচ্ছা, ভালো লাগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, আমার সব সময়টাই অসহায় মানুষদের মধ্যেই কেটে যায়। পারেন না? যান যান দাদু, কাজ শেষ হয়নি গো, এখনো হবে কাজ, রবিবার হবে, রবিবার।
এখন তো কিছুই হয়নি। ও কি করে জানেন? ইউটিউবার। কিভাবে ঘরটা করে দিল আপনার? আসলে এখানে এই যে ইনি আছেন একজন অসহায় পরিবার। আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, একটা সৌরভ ব্লগার বলে একটা ফেসবুক পেজ থেকে আমি একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যে ওনাকে কিছু খাবার দিচ্ছে। তো ওখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, তো আমি ওনাকে কন্ট্যাক্ট করলাম। দেখেই বুঝতে পারলাম আমি যে খুব অসহায় একটা পরিবার। আর আমি একজন ফেসবুকার, মোটামুটি 2.5 বছর ধরে আমি কিন্তু অসহায় মানুষকেই আমি হেল্প করে আসি, যাদের কেউ নাই, যারা পথে ঘাটে, যাদের দুই মোটো খেতে পায় না, তারপরে দেখা গেলো ছেলে মেয়ে কেউ নাই, দেখাশোনার মতো মানুষ নাই, সেই সব মানুষগুলোকে আমি 2.5 বছর ধরে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে হেল্প করি। ওই পোস্টটা দেখে আমি দাদার সঙ্গে আমি যোগাযোগ করি যে দাদা এটা কোথাকার ঘটনা। তো উনি বলেন যে এটা হচ্ছে নিমতিদার দুর্গাপুরের ঘটনা, তো আপনি আসলে আসতে পারেন। ওনার দাদার সঙ্গে আমি এসে দেখি যে করুণ অবস্থা, ঘরটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এইরকম একটা অবস্থা হয়ে আছে। তো এসে আমি দেখে বুঝতে পারলাম যে দিদা একটা ঘরের প্রয়োজন। তো দিদাকে আমি কিছুভাবে সেদিন আমি হেল্প করেছিলাম খাবার দাবার এইসব দিয়ে। তো দিদা বললো যে যদি ভাই পারো তুমি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও। তো আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে আলাজিম খান, আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হলো আলাজিম খান লাইফ স্টাইল নামে। ওই পেজে আমি এই দিদার একটা ভিডিও ছাড়ি। আমি মানুষকে বলেছিলাম যে দাদা আপনারা যে যেমন পারবেন এই দিদার জন্য একটু হেল্প করবেন। তো ওখান থেকে কিছু কন্ট্রিবিউশন নিয়ে আর আমি কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত টাকা থেকে আমি এই দিদার জন্য একটা বাড়ি আমি তৈরি করে দিলাম। এই আর কি একটা ছোটোখাটো আজকে এই দিদার নতুন ঘরে উদ্বোধন করলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে চাই না, কারণটা হচ্ছে এইসব মানুষগুলো যদি সরকারি সুযোগ সুবিধা না পান তাহলে কিন্তু মানে পাওয়ার মতো আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে, কারণ এনাদের দেখাশোনার মতো কেউ নাই। তো সে বিষয়ে আমি কথা বলবো না, কারণ রাজনৈতিক বিষয়ে তো অনেক কিছু কথা হয় প্রসঙ্গ তুললে। আর আমার এটা ইচ্ছা, ভালো লাগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, আমার সব সময়টাই অসহায় মানুষদের মধ্যেই কেটে যায়।